সময় তুমি আরে আঙ্কেল আপনি হ্যাঁ আমি এখানে একটা কাজে এসেছিলাম তো তোমরা আমি এই মোড় দিদির সঙ্গে যাচ্ছি আপনি আপনি বাড়ি যান না বর্ষা আছে দেখা হয়ে যাবে এখন এই সময় এই সময় কি কোনো ভদ্রলোকের বাড়িতে যায় আরে তাতে কি হয়েছে তাছাড়া আপনাকে এখন দেখলে সবাই খুশি হবে তাই হ্যাঁ এমনিতেই তো সবার মন মেজাজ খুব খারাপ বর্ষাটা তো বোধহয় কান্নাকাটিও শুরু করে দিয়েছে কান্নাকাটি শুরু করে দিয়েছে কেন কি হয়েছে খারাপ কিছু হ্যাঁ খারাপ কিছুই বটে মানে টান্ডি তুই চুপ করবি কেন চুপ করবো কেন হ্যাঁ যত ঝামেলা বাঁধাবে তুমি আর কেউ কিছু বলতেও পারবে না আমি কোনো ঝামেলা পাকাইনি আর তুই ছোট ছোটর মতো থাক ও ছোট বলে মানুষ নয় তাই না হ্যাঁ তোমাদের এই ধরনের অন্যায় বকুনি আমি আর সহ্য করবো না বলে দিলাম স্যান্ডি আমার ব্যাপারে কমেন্ট করার রাইট তোমাকে কেউ দেয়নি এখন আমার রাইট লাগবে না কমেন্ট করার জন্য আমি তো ইন্দিরা গান্ধী নামেও কমেন্ট করি বেশ করি তোমরা থামে প্লিজ না মানে কি বাচ্চাদের মতন রাস্তায় ঝগড়াঝাটি শুরু করে দিয়েছো তোমরা এটা ওই ওকে বলুন যত ঝামেলা পাকাবে বাড়ি শুদ্ধ লোক চিন্তায় অস্থির উল্টোপাল্টা একটা ডিসিশন নিয়ে নিল ডিসিশন মোহর কি ডিসিশন নিয়েছে আমি এমন কোনো ডিসিশন নিইনি যাতে বাড়িতে এত ঝামেলা হতে পারে চাই না কেন এসব হচ্ছে তো তোমরা এই সময় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ কিছু না আসলে আমি ঠিক করেছি যে মোহর ট্যাক্সি এসে গেছে চলে আয় আরে তাড়াতাড়ি আয় সিগন্যালে দাঁড়িয়ে আছে একটু ছেড়ে দেবে আঙ্কেল আমায় যেতে হবে তো যে ব্রতদা এসে গেছে ট্যাক্সি নিয়ে চলো চলো মোহর দিদি চলো তাড়াতাড়ি চলো